আসসালামু আলাইকুম। সরকারি মুজিব কলেজ সুখীপুর টাঙ্গাইল এর অনলাইন ক্লাসে সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি গোলাম রকিবুল করিম খান, প্রভাষক সরকারি মুজিব কলেজ সুখীপুর টাঙ্গাইল। আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়টি নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই করোনাকালীন সময়ে সবাই ঘরে আসো এবং সবাই সুস্থ আসো এবং সুস্থ থাকো, এটাই কামনা করি। এবং আমাদের অনলাইন ক্লাসগুলি নিয়মিত তোমরা ফলো করবে এবং সেখান থেকে নোট করে রাখবে, যাতে পরবর্তীতে তোমরা এই বিষয়গুলি আবার নিজেরা আয়ত্ত করতে পারো। তো আমরা এখন দেখি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়টা আসলে কী। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো কোনো জীব দেহ থেকে একটি ডিএনএ পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। তাহলে ডিএনএ জিনিসটা কী? ডিএনএ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিওক অ্যাসিড। প্রাণীদেহ বা জীবদেহ অসংখ্য ক্রোমোজোম নিয়ে, কোষ নিয়ে গঠিত, এবং কোষের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান থাকে, তার মধ্যে একটা উপাদান হলো ক্রোমোজোম। এই অসংখ্য ক্রোমোজোমের মধ্যে থাকে হলো ডিএনএ। আচ্ছা, তাহলে এই ডিএনএগুলোকে এই ডিএনএর ভিতরে আবার কি থাকে? একটা জিন থাকে। জিন, এই জিন হলো একটা জীবদেহের বা প্রাণীদেহের বৈশিষ্ট্যের ধারক বা বাহক। বংশ পরম্পরায় একটা প্রাণী বা জীব কী কী বৈশিষ্ট্য বহন করে, কী ধরনের সে প্রাণীটা হবে, তার আচরণগত বৈশিষ্ট্য, তার অন্যান্য যে সমস্ত বৈশিষ্ট্য, তাকে চেনা বা জানার যে বৈশিষ্ট্য, এগুলা বহন করে হলো জিন। তাহলে এরকম অনেকগুলা জিনের যে সেট থাকে, সেই জিনের সেটকে বলা হয় হলো জিনোম। তাহলে একটা ক্রোমোজোমের ভিতরে অসংখ্য বা 20-30,000 জিন থাকে, সেই 20-30,000 জিনগুলোকে একত্রে এক একটা সেট বলা হয়। তাহলে এই জিনোমের যে সেট থাকে, সেই সেটগুলার যে কোনো একটা জিনকে যদি পরিবর্তন করা হয়, তাহলে সেই প্রাণীর বৈশিষ্ট্য পরিবর্তন করা সম্ভব। তাহলে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ জিনোমের কোনো একটি জিনকে পরিবর্তন করে সেই প্রাণীর বৈশিষ্ট্যকে পরিবর্তন করা যায়। তাহলে এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটার আসলে প্রয়োগ ক্ষেত্র বা ব্যবহার জিনিসটা আসলে কী? জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার আমরা দেখতেছি যে ইনসুলিন তৈরি। আমাদের মানবদেহের গ্লুকোজ বা শর্করা জাতীয় যে সমস্ত খাবার আছে, এগুলোকে হজম করার জন্য ইনসুলিন কার্যকর ভূমিকা পালন করে। যখন মানবদেহে বা জীবদেহে ইনসুলিন তৈরি না হয়, তখন কি হয়, সেই শর্করা বা গ্লুকোজ বা চিনি জাতীয় পদার্থটা হজম হতে পারে না, তখন বাহিরে থেকে ইনজেকশনের মাধ্যমে তোমার ইনসুলিন দিতে হয়। সেই ইনসুলিন, অর্থাৎ যাদের ডায়াবেটিস রোগ আছে, সেই ডায়াবেটিসের রোগীদের ইনজেকশন আকারে ইনসুলিন প্রদান করা হয়। সেই ইনসুলিন তৈরি করার জন্য এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে কৌশলটা আছে, সেই কৌশলটা ব্যবহার করা হয়। এরপরে উন্নত মানের ফসল, বিভিন্ন ধরনের উন্নত মানের ফসল তৈরি করার জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। উন্নত মানের ফসল, যেমন আমাদের পৃথিবীতে প্রতিদিন লোকসংখ্যা বাড়ছে এবং এই বাড়তি লোকসংখ্যার খাদ্যের যে প্রভাবটা, খাদ্যের উপরে যে চাপ পড়ছে, সেই খাদ্যের অভাবটাকে মেটানোর জন্য নতুন নতুন ধরনের ফসল উদ্ভাবন করা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। অর্থাৎ একটা ফসলের জিনকে পরিবর্তন করে তাকে আরও উন্নত এবং বেশি উৎপাদনশীল এবং অধিক শক্তিশালী সম্পন্ন ভিটামিনযুক্ত খাবার বা ফসল তৈরি করা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। তারপরে টিকা তৈরি, আমাদের বিভিন্ন ধরনের রোগ, যে সমস্ত রোগের চিকিৎসা নাই, সেটাকে আমাদের কী করতে হয়, প্রতিরোধ করতে হয়। সেই প্রতিরোধ করার জন্য আমাদের কী করতে হয়, টিকা নিতে হয়। যেমন সেই টিকাগুলো আবার তৈরি করা হয় যে রোগের যে জীবাণু, সেই জীবাণু দ্বারাই আসলে টিকাগুলো তৈরি করা হয়। সেই টিকা তৈরি করার জন্য এখানেও এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কৌশল ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের টিকা, যেমন এখন বর্তমান সময় করোনা ভাইরাসের টিকা, তারপরে হামের টিকা, যক্ষার টিকা, কলেরার টিকা, এ ধরনের বিভিন্ন ধরনের টিকা তৈরি করা হয়। এরপরে আর আমরা আসি জ্বালানি তৈরি।
আমাদের প্রতিদিন শক্তি উৎপাদনের জন্য জ্বালানি ব্যবহার করা হচ্ছে। এই জ্বালানি এক সময় দেখা যাবে যে হয়তো ব্যবহার করতে করতে এক সময় পৃথিবীতে জ্বালানি যদি নিঃশেষ হয়ে যায় তখন জীবদেহের বা প্রাণীদেহের উপরে বিশাল একটা প্রভাব পড়বে। এই জ্বালানিকে যাতে আমরা সহজে আবার রূপান্তর করে ও আবার অন্য বিভিন্ন ধরনের জ্বালানি, নতুন নতুন জ্বালানি উদ্ভাবন করতে পারি, সেই ক্ষেত্রে কম খরচে এই জ্বালানি তৈরির জন্য জিন প্রকৌশল বিদ্যাটা কাজে লাগানো হয়। এরপরে মৎস্য উন্নয়ন, বিভিন্ন ধরনের মাছ গবেষণা করে বিভিন্ন ধরনের মাছ উৎপাদনশীল অর্থাৎ অধিক উৎপাদনশীল মাছ জাত উদ্ভাবন করা হয়, যেমন বিভিন্ন ধরনের কার্প জাতীয় মাছ যেমন রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া বা অন্যান্য যে সমস্ত সিলভার কার্প, মিরর কার্প, এই জাতীয় কার্প জাতীয় যে সমস্ত মাছ আছে সেই মাছগুলোকে জিনের উন্নয়ন ঘটিয়ে নতুন জাত উদ্ভাবন করা হয়। এরপরে আসে পরিবেশ সুরক্ষা। আমাদের প্রতিদিন আমাদের পরিবেশ বিভিন্ন কারণে দূষিত হচ্ছে, এই পরিবেশকে সুরক্ষা দেওয়ার জন্য এই জিন প্রকৌশল বিদ্যাকে কাজে লাগানো হয়। এই জিন প্রকৌশল বিদ্যার মাধ্যমে নতুন নতুন ব্যাকটেরিয়া তৈরি করে পরিবেশ সুরক্ষায় একটা বিশাল ভূমিকা পালন করছে। তো প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্ত, আমরা পরবর্তীতে আবার পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।